ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কিভাবে ঘটল এই দুর্ঘটনা জি ২৪ ঘন্টার অন্তর্তদন্ত অন্তর্তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য এত কিছুর মাঝে একটা প্রশ্ন বারবার করে ঘুরে আসছে তাহলে এই রকম বিভৎস দুর্ঘটনা কিভাবে ঘটল সিগন্যালিং এ সমস্যা নাকি সঠিক সময়ে ব্রেক কষতে না পারা করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন ইতিমধ্যে আপনারা জানেন যে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে তদন্ত শেষ হলেই দুর্ঘটনার কারণ জানা যাবে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী তবে ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে যে ট্র্যাকে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে সেখানে ছিল না কোনো কবচ সিস্টেম হাই প্রোফাইল করমন্ডল এক্সপ্রেসে অ্যান্টি কলিশন ডিভাইস লাগানো ছিল না কেন তা নিয়েও প্রশ্ন উঠছে বেশ কিছু প্রশ্ন উঠছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী শ্রেয়সী এতগুলো মানুষের মৃত্যু হলো ৮০০রও বেশি মানুষ জখম দায় কার তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আমাদের অন্তর্তদন্ত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আসছে বেশ কিছু প্রশ্ন উঠছে কি কি সেই প্রশ্ন দেখো প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে প্রাথমিকভাবে রেলের তরফে যে রিপোর্ট আসছে সেটাতে রেল দেখছে যে করমন্ডলের যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেই কারণটা হলো করমন্ডল এক্সপ্রেসকে সেক্ষেত্রে তার যে লাইন সে যে লাইন ধরে আসছিল সেই লাইনে চলার জন্য তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় কিন্তু তার যে পয়েন্ট সেটিং অর্থাৎ সে কিছু দূর যা করে তার রেল লাইনের সঙ্গে যেভাবে পয়েন্ট সেটিং করা হয় তাতে কিন্তু কার্যত যেটা হয় যে ট্রেনটা হঠাৎ আস্তে আস্তে বাঁদিকের লাইনে ঢুকে যায় অর্থাৎ যেভাবে পয়েন্ট সেটিং করা হয়েছিল তাকে সিগন্যাল দেওয়া হলো গ্রিন কিন্তু সেক্ষেত্রে সোজা যাওয়ার জন্য কিন্তু সেক্ষেত্রে তার পয়েন্ট সেটিং হলো বাঁদিকে এবং তার ফলে যেটা হলো সেটা হচ্ছে ট্রেনটা এই সেকশনে প্রায় ১২০ কিলোমিটার গতিবেগে আসছিল এবং এই বিপুল গতিবেগে যখন ট্রেনটা দেখছে যে তার সিগন্যাল গ্রিন রয়েছে সে সমান স্পিডে যাওয়া শুরু করলো এবার সমান স্পিডে যেতে যেতে যেটা হলো সেটা হচ্ছে হঠাৎ করে ট্রেনের চালক বুঝে ওঠার আগে একটা নির্দিষ্ট জায়গায় ট্রেনটা বাঁদিকে ঢুকে গেল আর বাঁদিকে সেখানে কি দাঁড়িয়ে ছিল সেখানে দাঁড়িয়ে ছিল লোডেড মালগাড়ি যেটার ওজন প্রায় ১০০০০ টন এখন এই বাঁদিকে যখন সেটা চালক তিনি বুঝেই উঠতে পারলেন না যে তিনি বাঁদিকে ঢুকে যাচ্ছেন তার পয়েন্টটা সেটিং করা সেট করা রয়েছে ওইভাবে প্রবল স্পিডে আসছেন তিনি ওই স্পিড নিয়ে তিনি বাঁদিকে ঢুকে গেলেন ঢুকে গিয়ে একদম শটান তিনি মালগাড়ির মাথায় উঠে পড়লেন এবং শুধু সেক্ষেত্রে তিনি ইঞ্জিনটি নিয়ে চালক দিয়ে উঠে পড়লেন তা নয় ইঞ্জিনের পেছনে অন্যান্য যে কামরাগুলো ছিল সেগুলো ইঞ্জিনকে ফলো করে ওঠার চেষ্টা করলো মুমড়ে মুচড়ে একদম বলা যেতে পারে চারিদিকে ছড়িয়ে পড়লো আর প্রচুর মানুষের মৃত্যু হলো ফলে কার্যত যে বিষয়টা খুব চোখে আঙুল দিয়ে দেখার মতো বা স্পষ্ট করে দিচ্ছে সেটা হচ্ছে যে একটা ট্রেনকে সেখানে সোজা যাওয়ার সিগন্যাল দেওয়া হচ্ছে অথচ স্যার ট্রেনের যে লাইনটা সেই লাইনটা সেটিং করে দেওয়া হচ্ছে বাঁদিকে এখন এটা কার দোষ এটা কি সিস্টেমের দোষ তার কারণ এক্ষেত্রে সিস্টেম এখন যা ভারতীয় রেলের যে ব্যবস্থা চলে সেই ব্যবস্থা কিন্তু সমস্ত কিছু সিস্টেম ওরিয়েন্টেড অর্থাৎ মেশিন ওরিয়েন্টেড কিন্তু কার্যত যে পদ্ধতিতে হয়েছে বা যে ঘটনার কথা যে কারণটা সামনে আসছে তাতে কিন্তু সিস্টেমে এইভাবে একটা সিগন্যাল দেওয়া হচ্ছে এক আর রেল লাইন সেট করা হচ্ছে আর এইটা কিন্তু সম্ভব না সেখানে কিন্তু হিউম্যান এরর পাশাপাশি আরো যে বিষয়টা তুমি বলছিলে যে কবচ করমন্ডলে কিন্তু কোনো কবচ ছিল না এবং যেহেতু কবচের বিষয়টা ফেজ ওয়াইজ করা হচ্ছে ফলে প্রিমিয়াম ট্রেন এবং সাউথ সেন্ট্রালে বেশ কিছু ট্রেন বাদ দিয়ে কিন্তু কার্যত দক্ষিণ দেবপুরগড় যে সেকশনে যে রেল ট্রেনগুলোতে রয়েছে সেখানে কিন্তু সেই কবচ সেই রকম ব্যবহার এখনো পর্যন্ত শুরু হয়নি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা